you সালামু আলাইকুম আমি শাপলা হুসেন শাইলা আছি আপনাদের সাথে আর দেখতেই পাচ্ছেন বেশ কিছু ছবি এগুলো আমার তোয়ামনি এবং তাহরিনের ছোটবেলার ছবি তবে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো তোয়ামির ছবিগুলো ওগুলো দেখেছেন আপনারা আর ভিডিওটি আমার বড় বোনের বড় ছেলে এবং তোয়ামনি খুবই এনজয় করছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এইগুলো আমার কাছে ছিল না আমার ভাগনা দুদিন আগে আমাকে পোস্ট করে পাঠিয়ে দিয়েছে তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমার আমনি কত হেলদি ছিল সেটা আপনারা ছবি দেখে হয়তো বা বুঝতে পেরেছেন তা আমি আপনাদের কাছে এক মিনিট হয়তো বা মানে এক মিনিট আপনাদের কাছে নষ্ট করেছি তো এটা আমার মেমোরিতে থেকে যাবে কারণ এটা আমার ছবিগুলো এই ভিডিওতে থাকবে যখন খুশি আমি দেখতে পাবো তো সে কারণেই তো আপনাদের হয়তোবা বোরিং লাগতে পারে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু এটা আমার মেয়ের ছোটবেলার ছবি হয়তোবা আপনাদের কাছে খারাপ লাগতেও পারে ভালো নাও লাগতে পারে তবে আমি জানি আপনারা যারা যারা আমার মুনি এবং তাহিনকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ছবিগুলো দেখে হয়তোবা এনজয় করতে পেরেছেন হ্যাঁ আমি বলে দিয়েছি হ্যাঁ তো আকে ভালোবাসেন যারা তারা অবশ্যই ছবিগুলো দেখে এনজয় করেছেন তো আজকে সকাল থেকে টুকিটাকি কাজ কমপ্লিট করেছি তো এগুলো ব্লগে দেখিয়েছি প্রথমে থালিবাটি মাজলাম নাস্তা করলো তাহরে তো তারপরে ওই একটু এডিট নিয়ে বসেছিল বসার পরে বাজারে গিয়েছে তো ভাবলাম যে এর মধ্যে আমি কিছু কাজ কমপ্লিট করে ফেলি তো এই পটলগুলো গুলো ভর্তা করবো এক খুবই অসাধারণ একটি ভর্তা হয় যেটা খেলে এক প্লেট ভাত একদম পুরো চেটে চেটে মুছে খাওয়া যায় তো এইটা ভর্তাটা থাকবে কালকের ব্লগে আমি দেখাবো নেক্সট ব্লগে আজকে টুকিটাকি কাজ দিয়েই একদম ভরপুর ব্লগ হয়ে গিয়েছে আর রান্না বান্না ওইভাবে দেখাতে পারিনি আর এগুলো ধুন্দুল বা ধুম্বা যেটাই বলেন না কেন তো এটা আমার খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো এটা দিয়ে ছোট মাছ রান্না করবো আর এটা দিয়ে ছোট মাছ কীভাবে রান্না করে সেটা আমার বেশ কয়েকটি ব্লগে আমি দেখিয়েছি কারণ আমি বলেছিলাম যে আমার এটা এই সবজিটা আমার খেতে খুবই মজা লাগে তো যখন ছোট মাছ আনে আম্মু বা তার আব্বু তখন এই সবজিটা থাকলে এই সবজিটা দিয়েই রান্না করা হয় যেহেতু আমার কাছে খুবই ভালো লাগে তা আমি সবগুলো সবজি কেটে নিচ্ছি আর আমার মানে সবজি কাটা খালাদের দিয়ে পছন্দ হয় না কারণ একটা মোটা একটা চিকন এইভাবে কেটে ফেলে তো যতদূর সম্ভব আমি সবজিগুলো কেটে নেই আর ওনারা অন্যান্য কাজ করেন তো ওনারাও কেটে দেন মাঝে মাঝে তো আমার কাছে ভালো লাগে না কারণ ওনারা একটা ছোট একটা বড় এভাবে কেটে ফেলে আর আমি একদম আমার চয়েস মতো খুব সুন্দর করে কেটে ফেলি তো এটাই আমার মানে প্রবলেম বলতে গেলে তো তাহিন মধ্যে বাজার থেকে চলে এসেছে বাজার থেকে দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি মৃগেল মাছ এনেছে আর দেশি চিংড়ি মাছ তো এগুলো একদম সেরে সুরে রেখে দিব তো এগুলো আর রান্না মানে আজকে কোটা বাছা করবো করে টোরে এগুলো রেখে দিব তো আমি কিছু চিংড়ি মাছও রেখে দিচ্ছি খাওয়ার জন্য যেহেতু টাটকা মাছ খেতে ভালোবাসে সবাই আর আপনারা জানেন আমি টাটকা মাছ সবসময় রান্না করি ফ্রিজে তোলার আগে তো যথারীতি আজকেও হবে চিংড়ি মাছ রান্না করবো মৃগেল মাছ রান্না করব মুরগি ছোট মাছ সবই রান্না হবে এগুলো কালকের ব্লগে আমি দেখিয়ে দিব আর আছে স্পেশাল একটি ভর্তা অসাধারণ যেটা আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে আপনাদের আপনাদের তো আপনারা কালকের ব্লগটি অবশ্যই দেখবেন এবং মিস করবেন না আমি কীভাবে এই পোটলের অসাধারণ ভর্তা করি ভর্তা করি সেটা দেখে নেবেন আর এখন আমি মুরগিটা কেটে নিচ্ছি তো তো আমনির গুগুল পা তো আমনির গুগুল পা তো রান্না করতেই হবে সে প্রতিদিনই বলে গুগল পা খাবো তা আমি মুরগি করতে করতে একটু আপনাদের সঙ্গে কথা বলে নেই আমি গত ব্লগে একটি মানে গত ব্লগে দিয়েছিলাম ফলি মাছের কোপ্তাকারি খুব বলবো ওই মুহূর্তে আমার আমি চিতল মাছ বলে ফেলেছিলাম তো মাঝে আমি বলে দিয়েছি যে চিতল মাছ বা ফলি মাছ যেটাই হোক না কেন আপনারা যেটাই বলেন না কেন চিতল মাছ আর ফলি মাছ একই রকমই দেখা যায় তো ওটা ফলি মাছই ছিল আমি বলে দিয়েছি ব্লগের মাঝে তো আপনারা সবাই খুব ভালো কমেন্টস করেছেন এর মধ্যে আমাকে এক আপু কমেন্টস করেছে নীলুফা নাহার এই আপুর নাম আমাকে আমার ব্লগে বলতে বলেছে নামটি তো নীলিফা নীলুফা আপু নীলুফা নাহার আপু আমি আপনার নামটি বলে দিয়েছি তো আপনি কি লিখেছেন এটা আমি বলছি আপনার ব্লগ দেখে খুব ভালো লাগে ধন্যবাদ আপনার কথাগুলিও ভালো লাগে থ্যাংক ইউ আপু মেয়েদের কথাগুলো অনেক ভালো লাগে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে খেতেও সুস্বাদু হবে জি আপু অনেক সুস্বাদু হয়েছিল তারপরে তুয়া তাহারিনের কাছে দোয়া রইল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমার কমেন্টস ভালো লাগলে অবশ্যই নাম বলবেন ব্লগে খুশি হব তো আপু আপনি খুশি হয়েছেন আমি আপনার নামটি বলে দিয়েছি এবং আপনি কমেন্টসে যেটা লিখেছেন আমি সেটা পড়েও শুনিয়েছি তো অবশ্যই আপনি দোয়া করবেন এবং আমরা যেন সবসময় সুস্থ থাকতে পারি তো আমার মনে হয় আপনি অনেক খুশি হয়েছেন তো সবাইকে খুশি রাখার জন্য আমার না মানে আমার কাজ আমি পারি না সবাইকে খুশি রাখতে তারপরেও যতটুকু আমি চেষ্টা করি সবাই যেন খুশি থাকে এবং সবাই আমাকে ভালোবাসে আর এই তো তার মধ্যে ও সব অনেকেই ভালো বলে না তাদের হয়তো বা আমার ভিডিও ভালো লাগে না তো তাদেরকেও ধন্যবাদ আমার ভিডিও আপনারা দেখেছেন তো এ তো নেক্সট ব্লগে হয়তো বা এরকম কারো নাম আমি বলে দিব এবং কমেন্টস পড়ব এখন থেকে আমার একটা দুইটা কমেন্টস আমি যেগুলো আমার ভালো লাগবে আমার মন কেড়ে নেবে আমি সেই কমেন্টসগুলো বলে দিব যতদূর চেষ্টা করব বলার তার মধ্যে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি মেশিনে নিয়ে তারপরে আমি মাছটা সুন্দর করে ধুয়ে তারপরে কাটতে যাব তারপরে এর মধ্যে আরো একটি আপু বলেছে নাম হলো আপু সুস্মিতা তো আমনির খাওয়াটা আর আরো একটু বেশি করে দেখিও প্লিজ আহ মনির খাওয়া আরো একটু বেশি করে দেখিও প্লিজ মানে দোয়ামুন খাওয়া আরও একটু বেশি করে দেখাতে বলছে আসলে ও সব থাকতে চায় না ও যতটুকু থাকে আমি দেখাই তো আপুটি আরও লিখেছে যে ওকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু তারপরে হলো কি সুন্দর করে করে কথা বলে আমিও ওর মতো করে মাঝে মাঝে কথা বলি আমার বাবার সাথে থ্যাংক ইউ আসলে তো আমনি খুব সুন্দর করে কথা বলে আর আধো আধো করে কথা বলে এই সময়টাতে আমার তাহরিন একদম সব কিছুই শিখে গিয়েছিল আর কথাগুলো অনেক স্পষ্ট ছিল বাট তা তোয়াম কথাগুলো এখনো স্পষ্ট হয়নি তারপরে শুনতে খুবই ভালো লাগে তাহারিন এবং আমার বোনের মেয়ে সেম বয়সী ছিল তো তাহরিন একটু বড় ছিল আমার বোনের মেয়েটা আধো আধো করে কথা বলতো আমার কাছে খুবই ভালো লাগতো তা আমি শুধু বলতাম যে তাহরিন একদম স্পষ্ট কথা বলে শুনতে ভালো শোনা যায় না আধো আধো করে কথা বলবে বেবিরা আমার কাছে খুবই ভালো লাগে তো আল্লাহ দিলে তো কথাগুলো এরকম আমরা মাঝে মাঝে হাসাহাসি করি আসলে ওর মধ্যে সেই বাবু বাবু ভাবটা এখনো যায়নি কেন যেন তাই এই সময় তাতে নিজের কাজে নিজেই করে নিত আল্লাহ দিলে মার্শাল্লা কারণ এই সময়টাতেই তো আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম এবং তখন পেটে ছিল তো তাহরিন মানে এই সময় না আর একটু পরে যাই হোক তাহরিন তখন নিজের কাজগুলো নিজেই করতো গোসল করত। মানে সবকিছু খাওয়া দাওয়া এগুলো সম্পূর্ণ একা একাই করত। কারণ আমি চেষ্টা করি বেবিদেরকে ওদের কাজ ওদেরকে শিখিয়ে নিতে অনেকেই বলে যে এত ছোট থাকতে কেন এগুলো কাজ করবে আসলে সেটা না বেবিরা যত দূর সম্ভব ওদের কাজ ওদেরকে নিজে করানোই ভালো হয় আমার এক ভাবি আছে আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ ভাবি বলেছে যে ওর তোয়া এবং তাহরিন যতটুকু হাত দিয়ে খাবে ওটাই নাকি ভালো আমি যদি জোর করে ওদেরকে খাওয়াই এটা নাকি প্রবলেম হয় এর জন্য আমি ওদেরকে হাত দিয়ে খাওয়ানোরই চেষ্টা করি মানে ওরা যাতে ওরা নিজের হাত দিয়ে খায় এটাই সবসময় আমি চেষ্টা করি তো যাই হোক তারপরেও পুরাল্লার ইচ্ছা আপনারা সবাই আমার তোয়াতাহরিনকে ভালোবাসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যাই হোক আজকে মাছটা তেমন একটা বেশি বড় ছিল না তারপরেও মোটামুটি ছিল তবে আমার জায়গায় দু হাত কেটে গিয়েছে বটিটা অতটা ভালো ছিল না সেই কারণে তো আজকে অনেক বক বক করে ফেললাম কেন জানি না মাঝে মাঝে কি যেন হয় আমার অনেক বক বক করে ফেলি আমার মাঝে মাঝে আমি টেনশনে পড়ে যাই যে আজকের ব্লগে কি বলবো কী নিয়ে কথা বলবো আপনারা বোরিং ফিল করবেন কি না তো আজকে আমার হয়তো বা মনটা মনে হয় অনেক ভালো তো সে কারণে আমি আজকে বেশি বক করে ফেললাম তো যাই হোক আমি প্রথমে এখানে মাছটা গুনে নিচ্ছি যে কতগুলো মাছ হয়েছে আর আমরা সদস্য কয়জন সব সবার জন্য এক পিস এক পিস করে রেখে রাতের জন্য দু পিস করে আমি চার পোটলা করেছি আর এগুলো এখন সুন্দর করে প্যাকেট করে রেখে দেব ফ্রিজে তো এই তোটাকি কাজ এই কাজগুলোই কমপ্লিট করেছি আমি তো তো আমি মানে আমাদের সদস্য অনুযায়ী রেখে আমার চার পটলা হয়েছিল আজকের জন্য রেখে দিচ্ছি এক ভাগ আর চার ভাগ আমি পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিব তো মাছগুলো অনেক টাটকা ছিল আর খেতেও অনেক মজা হয়েছে যেহেতু আমি দুপুরে খেয়েছি আর রান্নাগুলো আমি কালকে আপলোড করব আর মানে সব কিছু মিলিয়ে যদি আমি রান্নাটা দিতাম তাহলে আমার অনেক বড় ভিডিও হয়ে যেত আর সেই সাথে আপনারাও বোরিং ফিল করতেন অত বড় ভিডিও আপলোড করা আমার কাছে ভালো লাগে না তো সেই কারণে আমি রান্নাটা কালকে করব মানে রান্নাটা কালকে দেখাবো তো এই তো আমার ব্লগ আজকে এ পর্যন্ত আমি সাজিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার ভিডিও এবং আমার কথা আমার সব কিছু মিলিয়ে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ